নমস্কার, মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি প্রদ্যুত আচার্য। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব হাতের কিছু শুভ চিহ্ন সম্পর্কে। হাতে যে ধরনের চিহ্নগুলো থাকলে আপনাকে অনেকটাই উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। হাতে সুন্দর একটি ত্রিভুজ ও চতুর্ভুজ চিহ্ন থাকলে এবং তার সঙ্গে একটি স্পষ্ট ঊর্ধ্বমুখী রেখা থাকলে সেই জাতক অত্যন্ত ধনবান এবং ঐশ্বর্যশালী হয়। এরপরে হাতের মাঝখানের এই রেখাকে শিরোরেখা বলে। শিরোরেখা থেকে একটি রেখা শনির ক্ষেত্রে আর একটি রেখা বৃহস্পতির ক্ষেত্রের দিকে গেলে জাতক খুব ধনবান এবং ঐশ্বর্যশালী হয়। যাদের হাতে এই ধরনের বজ্রচিহ্ন দেখা যায় তারা ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন এবং অর্থ উপার্জন করে প্রতিষ্ঠিত লাভ করতে পারেন। ব্যবসার দ্বারা অত্যন্ত শুভ ফল আশা করা যায়। যাদের হাতে এই ধরনের পদ্মচিহ্ন অথবা পদ্মফুলের কুড়ির চিহ্ন থাকে তারা অত্যন্ত ধনী এবং সুখী মানুষ হয়ে থাকে। তর্জনীর আঙুলের যে কোনো পর্বে ক্রুশচিহ্ন দেখা গেলে সেই জাতক বা জাতিকা পিতৃধনে ধনী হয়। হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, ধ্বজা অর্থাৎ পতাকা চিহ্ন থাকলে জাতক ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত রাজজ্ঞানী, ঐশ্বর্যশালী এবং দয়ালী প্রকৃতির মানুষ হয়। হাতে মৎস্যচিহ্ন থাকলে জাতককে পুত্রবানের আশ্বাস দেয়। হাতে চতুর্ভুজ, গদা, ছত্র, পর্বত, ঘট প্রভৃতি চিহ্ন থাকলে বিপদ নাশ করে সেই জাতক উন্নতির পথে এগিয়ে চলতে পারে। হাতে যোনির চিহ্ন থাকলে, এই হলো যোনি চিহ্ন, জাতকের সম্পদ বৃদ্ধি হয় এবং বিভিন্ন ক্ষেত্রে শুভ হয়। হাতে চন্দ্রচিহ্ন থাকলে, এই ধরনের চন্দ্রচিহ্ন হাতে থাকলে জাতক মধুর ভাষী, সৎ, গুণী, মানি, ধনবান হয়। হাতে সূর্যচিহ্ন থাকলে ব্যক্তি ধীরমনা, সুকর্মী, সাহসী ও অতি প্রভাবশালী এবং সুখী ভোগী ধরনের মানুষ হয়। হাতে চোখচিহ্ন থাকলে জাতক সুখী ও ভোগী ধরনের হয়। যাদের হাতে ধনুক চিহ্ন দেখা যায় তারা অত্যন্ত দৃঢ়তা সম্পন্ন হয়। যাদের বৃদ্ধাঙ্গুলি বা মধ্যাঙ্গুলির পর্বে জপ চিহ্ন দেখা যায় তারা পরধন পায় অর্থাৎ তাদের পরধন প্রাপ্তি হয়। হাতে ত্রিশূল, ড্রমরু, চতুর্ভুজ চিহ্ন ভাগ্যরেখার শেষ প্রান্তে বা বৃহস্পতির ক্ষেত্রে থাকলে জাতক বিদ্বান হয় অর্থাৎ বৈজ্ঞানিক, দার্শনিক, শাস্ত্রজ্ঞ, ধর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে খ্যাতি অর্জন করতে পারে। অনামিকা আঙুলের যে কোনো পর্বে ক্রুশচিহ্ন থাকলে জাতক বন্ধুর সাহায্য নিয়ে ধনবান হতে পারে। হাতে মন্দির চিহ্ন, এই ধরনের পতাকা চিহ্ন থাকলে জাতক পরোপকারী, ধার্মিক, জ্ঞানী ও দয়ালু ধরনের হয়। হাতে চর্কচিহ্ন থাকলে জাতক রাজসম্মানী ও ঐশ্বর্যশালী হয়। যাদের হাতে খড়ম চিহ্ন দেখা যায় তারা জ্ঞানী, শাস্ত্রজ্ঞ এবং পণ্ডিত হওয়ার ইঙ্গিত করে। হাতে শঙ্খচিহ্ন দেখা গেলে সেই জাতক ভূসম্পত্তির মালিক হয়। হাতে মা কালীর খাড়ার চিহ্ন দেখা গেলে জাতক অত্যন্ত শক্তিশালী এবং সাহসী ও সুখী ধরনের মানুষ হয়। আজ যে চিহ্নগুলোর কথা বলা হলো এগুলো অত্যন্ত শুভ চিহ্ন। এই শুভ চিহ্নর কাজ হলো শুভ ফল দান করা। কিন্তু এমন অনেক ব্যক্তিও আছে যাদের হাতে অনেক রকম শুভ চিহ্ন থাকা সত্ত্বেও শুভ ফল পাচ্ছে না। তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে প্রতিকার করিয়ে নেবেন, তাহলে অবশ্যই আপনারা ভালো ফল লাভ করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। তার পাশাপাশি নোটিফিকেশন চালু করতে একদম ভুলবেন না, কারণ অ্যাস্ট্রোলজি সম্পর্কে অনেক অজানা তথ্য আমরা আপনাদের কাছে তুলে ধরব। নমস্কার।